রাজ্যে পালন করা হয় মজদুর কৃষক একতা দিবস। দাবি উঠে কৃষি আইন ও বিদ্যুৎ বিল বাতিলের, স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের শহীদান দিবস ও সমাজ সংস্কারক কবি গুরু রবিদাসের জন্মজয়ন্তী পালন করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় শ্রমিক সংগঠন সমূহের যৌথ মঞ্চ। তাদের স্মরণে কৃষি আইন ও বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে মজদুর কৃষক একতা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। শনিবার রাজ্য দিনটি উদযাপন করা হয়। সকালে মেলার মাঠ জেলা অফিসের সামনে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর, মতিলাল সরকার, সিআইটিউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, তপন দাস সহ অন্যরা। সারা দেশের কৃষক আন্দোলন চলছে, তার যে যুক্ত মঞ্চ সংযুক্ত কৃষক মোর্চা এবং কেন্দ্রীয় যে ট্রেড ইউনিয়ন গুলো তারা সিদ্ধান্ত নিয়েছেন, আজকের দিনটিতে গোটা দেশে মজদুর কিষাণ ঐক্য দিবস প্রতিপালন করার, তাই আমরাও এই চন্দ্রশেখর আজাদকে আমরা বলবো যে তিনি আমাদের আদর্শ, ওনাকে আমাদের নিয়ে আমাদের আরো ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে, এবং গুরু রবিদাস যিনি সমাজ সংস্কারের জন্য কাজ করেছেন ওনাকেও নিয়ে যাতে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের মূল লক্ষ্য কৃষি আইন বাতিল করা, বিদ্যুৎ বিল প্রত্যাহার করা, এছাড়া কৃষকরা রাস্তায় ছাড়বে না, এই শপথ আমরা তাদের সামনে দাঁড়িয়ে নিতে চাই। এটি আমাদের প্রতিজ্ঞা। ইনকিলাব জিন্দাবাদ। রিপোর্ট, চ্যানেল 3 রাত।